আসসালামু আলাইকুম দেশের যারাই আমার এই ভিডিও দেখছেন কারা কেমন অবস্থায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আগের মতো সেই কি অবস্থা সবার এইভাবে বলাটা এখন কেমন যেন একটু হাস্যকর লাগতেছে এই জন্য আর কি ভিডিও শুরুতে ওইভাবে বলতেছি না আর ভিডিওতে সিনেমা রিলেটেড আলোচনা করাটাও কেমন যেন একটা বিলাসিতা বিলাসিতা মানে নিজেকেই কেমন যেন লজ্জাজনক একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার মতো একটা লাগে এই জন্য সিনেমা নিয়ে যে আগেই যে দিনে রাতে কত কত ভিডিও করতাম দেখেন তো সেই ভিডিওগুলো কিন্তু এখন আর আসলে আমি করতেছি না তো যাই হোক আসলে সময়টা তো ভালো না তারপরেও আমি যেহেতু সিনেমা নিয়ে কথা বলি সিনেমাও আমাদের দেশে মানুষের উপর যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলে সিনেমার মতো সিনেমা দিয়ে অনেক প্রতিবাদও করা যায় অনেক সময় অনেক ধরনের সংকটপূর্ণ মুহূর্তেও অনেক কিছু আসলে মেসেজ দেওয়া যায় যাই হোক মূল যে কথাটা আসলে এই ভিডিওর সেটা হচ্ছে যে দরদ দরদ নামে সাকিব খানের একটা সিনেমা আসার কথা ছিল সেই ফেব্রুয়ারি মাসে সেই ফেব্রুয়ারিতে আসার কথা থাকলেও পরবর্তীতে সেটা ডেট আসলে পোস্টপন্ড হতে হতে এখন আমরা জানতে পারলাম যে হচ্ছে কিছুদিন আগে জানতে পারলাম যে সেপ্টেম্বর মাসে রিলিজ করা হবে দরদ কিন্তু দেখুন দরদ সিনেমাটার কপালটাই মন্দ ঠিক যেমনভাবে আমাদের বাঙালি জাতির কপালটাই মন্দ হ্যাঁ মানে মানে কেমনে যেন মিলে গেছে সময়ে যে সময়টাতে অনেক দরদ নিয়ে মানুষ আসলে কথা বলতে হচ্ছে মানুষকে দরদ সিনেমাটা আমার মনে হয় সেপ্টেম্বরেও মুক্তি দেয়া সম্ভব হবে না যদিও এটার অফিসিয়ালি কোনো ঘোষণা তারা এখনও দেয় নাই তারা এখনও সেই আগের যে ঘোষণা সেটার মধ্যেই আসলে আছে তারপরেও তারা কিন্তু বলেছে যে অফিসিয়ালি কোনো প্রমোশন কোনো কিছুই হবে না যেহেতু দেশের অবস্থা ভালো না আর এটা এটা পসিবলও না দেশের যে পরিস্থিতি মানে দেশে এই অবস্থায় যে কোনো আনন্দ ঘন মুহূর্ত অথবা যে কোনো ধরনের আসলে বিনোদন ওয়ার্ক করবে না ওয়ার্ক করবে না সেটা হোক যদি এখন ঈদের দিনও হইতো তাহলেও ওয়ার্ক করতো না মানে রাস্তায় যে বেরো হবেন সেই সিচুয়েশনটাই তো নাই আর এখানে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার প্রসঙ্গটা আসলে কতটা যৌক্তিক যেমন ধরেন দরদ সিনেমাটা সেপ্টেম্বর মাসে রিলিজের কথা আছে কিন্তু এই সেপ্টেম্বরে একটা মাস আমাদের হাতে আছে এখন হচ্ছে জুলাই মাস এরপরে অগাস্ট অগাস্টের পরে সেপ্টেম্বর তো অগাস্টের পর সেপ্টেম্বর আসলে সেখানে খুব বেশি তো গ্যাপ নাই এই কয়েকদিনে এই একটা মাসে কি আসলে দেশের পরিস্থিতি একদম আগের মতো হয়ে যাবে কি যে হচ্ছে সেখানে গিয়ে সিনেমা হলে গিয়ে আপনি সিনেমা দেখতে পারবেন আর এই দরদ সিনেমাটা অনেক বড় অ্যারেঞ্জের একটা সিনেমা এই সিনেমার বাজেটও যেরকম বেশি এই সিনেমার টার্গেটটাও বেশি টার্গেট অডিয়েন্সটা হচ্ছে একদম প্যান ইন্ডিয়া লেভেলে সো এই সিনেমা রিলিজের ক্ষেত্রে আর অনেক বেশি এমনিতেই একটা রিস্ক আছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ কালেকশান না করতে পারে আর এই সময় বা এক মাস দেড় মাস পরেও যদি রিলিজ করা হয় তাহলে হিউজ পরিমাণ কালেকশন তো দূরের কথা আমি একজন সিনেমা প্রেমী শাকিব খানের ভক্ত হয়েও বলতেছি যে এই সিনেমা ওয়ার্কই করবে না যদি এই সেপ্টেম্বর মাসে রিলিজ করা হয় হ্যাঁ ওয়ার্ক করবে যদি এই দেশের সিনারিওটা এক মাসের মধ্যে একদম আগের মতো হয়ে যায় একদম স্বাভাবিক হয়ে যায় সব কিছু কিন্তু আদৌ সেটা কি সম্ভব চারপাশের পরিবেশ যে থমথমে যে একটা মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না ঠিকমতো এই অবস্থায় কী মনে হচ্ছে আপনাদের কাছে কী মনে হচ্ছে বন্ধুরা আপনাদের ব্যক্তিগত মতামতটা কি সেটা প্লিজ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা স্বাধীনতার জায়গা এখনও একটা আছে আমার কমেন্ট বক্স এইটা এখানে অন্তত আপনি নিজের মনের কথা বলতে পারেন প্লিজ কমেন্ট বক্সে জানান যে আপনার কাছে আসলে কী মনে হয় দরদ সিনেমাটা যদি সেপ্টেম্বর মাসে আসে তাহলে মিনিমাম একটা মানে হিট তকমাটা লাগবে কিনা আমি হিউজ পরিমাণ মানে ব্যবসা সফল সিনেমা হবে এই ব্যাপারটা থেকে একদম টোটালি সরে আসছি কারণ দরদ সিনেমাটা যদি এই সেপ্টেম্বর আসে তাহলে তো হিট তো মানে সুপার ডুপার হিট ইন্ডাস্ট্রি হিট এগুলোর তো কল্পনার বিষয় ঠিক আছে দেশের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যারা বিনোদন মাধ্যম নিয়ে কথা বলে থাকি বিনোদন বা সিনেমা রিলেটেড যত কন্টেন্ট যারা আমরা ক্রিয়েট করে থাকি বাংলাদেশে তারা এখন সবাই নিশ্চুপ হয়ে গেছি আমাদের রুচিতেও বাঁচতেছে সিনেমা নিয়ে কথা বলতে সেখানে আমাদের দর্শক যারা বাংলা সিনেমা এমনিতেই দেখে না তারা কিভাবে একটা সিনেমা এই দেশের এই ক্রান্তিলগ্নে এই পরিস্থিতিতে যেখানে আসলে দেশে কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই। সেই জায়গায় কীভাবে তারা সিনেমা কনজিউম করবে একটা সিনেমা গিয়ে সেটা হচ্ছে আমার সিনেমা প্রেমী হিসেবে নিজের কাছেও কাছেও প্রশ্ন আপনাদের প্রশ্ন এবং চিন্তার একটা বিষয় সিনেমার ক্ষেত্রে সিনেমা একদম তুচ্ছ কোনো বিষয় না ওই যে শুরুতেই বললাম যে একটা সিনেমা যদি সিনেমার মতো করে নির্মাণ করা হয় আর সেটার গল্প যদি আসলে দর্শকের স্বার্থে দর্শক বলতে জনতার স্বার্থে গল্প হতে পারে সেই গল্প গল্পে অনেক কিছু থাকতে পারে মেসেজ থাকতে পারে অনেক ভালো কিছু থাকতে পারে যেটা শিক্ষণীয় হতে পারে এবং একটা রাষ্ট্রের জন্য অনেক ভালো কিছু হতে পারে একটা সিনেমা হ্যাঁ ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্মের জন্য অনেক ভালো একটা বার্তা দিতে পারে একটা সিনেমা সমাজকে বদলে দেয়া সেই জায়গা থেকে সমাজকে নতুন করে সংস্কার করার ক্ষেত্রে সিনেমার অবদান কিন্তু কোনো অংশেই কম না আর আমরা হয়তো একটা কথা অনেকে জানি অনেকে জানি না যে মুক্তিযুদ্ধ পরবর্তীকালে সিনেমা এই বিষয়টা বাংলাদেশে আসলো কিভাবে। কেন সিনেমা নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল কারণ একটাই কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটা দারুণ মেসেজ যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে যায় বাংলাদেশকে সংস্কারের ক্ষেত্রে সিনেমা যেন কোনো না অবদান রাখতে পারে আর এ কারণেই আমার যে ভাষ্য সেটা হচ্ছে সিনেমা রাষ্ট্রের কোনো তুচ্ছ বিষয় না সিনেমা দিয়ে অনেক কিছুই করা সম্ভব সময়কে বদলে দেওয়া সম্ভব মানুষের মধ্যে নতুন চেতনার উদ্ভব ঘটানো সম্ভব কিন্তু সেটা সেটার জন্য অনেক কিছুর প্রয়োজন আছে ভালো একজন পরিচালক ভালো একজন লেখক তারপর যারা কাজ করবে সিনেমায় যাই হোক সেগুলো অন্য বিষয় এই বিষয়ে এখন আর আলোচনা করতে চাই না আমার কথা একটাই যে দরদ সিনেমাটা শাকিব খানের সিনেমা দরদ একটা বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা একটা বড় টার্গেট নিয়ে এই সিনেমা নির্মাণ করা হয়েছে এই প্রথমবারের মতো আমরা আসলে একাধিক ভাষায় আমাদের বাংলাদেশি একজন মেগাস্টারের সিনেমা আসলে আশা করেছিলাম যে দেখব কিন্তু সেখানে অনেক অনেক বাধা শুরু থেকেই এসেছে এখন একদম চূড়ান্ত লেভেলের বাধা কিন্তু চলে এসেছে এখন আমি জানি না যে এই সিনেমার ফিউচার কি শুধু সিনেমার ফিউচার না ভবিষ্যৎ প্রজন্মের ফিউচার আমাদের দেশের ফিউচার সব কিছুই নিয়ে আমরা আসলে এই মুহূর্তে খুবই 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 চিন্তিত আপনাদের কাছে সবার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি বলেন এই দরদ সিনেমাটা কি আসলে সেপ্টেম্বরে যদি রিলিজ দেয় কি মনে হয় ওয়ার্ক করবে আর যদি সেপ্টেম্বরে রিলিজ দেওয়ার সুযোগ থাকে তাও কি দেওয়া উচিত হবে কি না দেশের অবস্থা এক মাসে কতটুকু ঠিক হবে বলে আপনার কাছে মনে হয় আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তরত সিনেমাটা কোনোভাবেই সেপ্টেম্বর মাসে মুক্তি দেওয়া উচিত হবে না হ্যাঁ এই সিনেমাটা যেহেতু পিছিয়ে গেছেই এবং বাধার সম্মুখীন হয়েছে একের পর এক এবং এটা চূড়ান্ত বাধা এই চূড়ান্ত বাধা উপেক্ষা করে রকম মার্কেটিং বা মানুষের মনে যে একটা সিনেমা দেখার জন্য আগ্রহ সেটা না থাকা অবস্থায় এই সিনেমাটা নামে মাত্র শুধু রিলিজ করে দিলে বিশাল একটা লস তো হবেই সেই সাথে এই ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে বাংলাদেশি সিনেমা বিগ বাজেটে নির্মাণ করলে সেটা মুখ ধুবড়ে পড়ার আশঙ্কা আছে এবং এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ায় তো এমনিতেই ভালো ভালো রেজাল্ট করবে না বাংলাদেশেও করবে না এই মুহূর্তে এই মুহূর্তে কথা বলতেছি এই মুহূর্তে আবার যেটা মনে হয় যে আমরা যারা বাংলা সিনেমা প্রেমী আছি যারা দরদ সিনেমাটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যারা সাকিব খানের অনেক বড় বড় ফ্যান আছি হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান আছি তাদের সবার উচিত হবে এই সিনেমাটার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা কোনোভাবেই উচিত হবে না যে এইটা আশা করা যে এই মুহূর্তে দেশের এই করুণ অসহায় পরিস্থিতিতে এই সিনেমা রিলিজ হোক এরকম একটা আশা করা আমার বিশ্বাস কেউ এটা আশা করতেছে না এবং সবাই চাচ্ছে যে দেশ যে পর্যন্ত ঠিক না হয় দেশের এই পরিস্থিতি যে পর্যন্ত ঠিকঠাক না হয় একদম স্বাভাবিক না হয়ে যায় সে পর্যন্ত শুধু দরদ কেন যে কোনো কোনো সিনেমাই এদেশে রিলিজ হোক ভাই ঘর থেকে বের হওয়া যাচ্ছে না সিনেমা দেখা তো একটা বিলাসিতা তাই না